মানুষ যখন অধঃপতনে চলে যায়, খারাপ পথে যায়, তখনই গজব নাজিল হয়। জুমার দিনে দেখি খুতবা পড়ার সময় কথা বলা হারাম, ইশারা করাও যাবে না। খুতবা যখন হবে তখন সবার খেয়াল থাকবে খুতবার দিকে। খুতবার ভিতরে কথা চলছে, খুতবার ভিতরে একদল মুসলমানের আইন যদি ঘুমের ভিতরে একটু ঝিমাইয়ে পড়ে যায়, অজু নষ্ট হয়ে যাবে, আবার অজু ছাড়া নামাজ হবে না, ঘুমায় যায়। খুতবা শেষ, তকবীর দিল, ঘুমের মধ্যে আছে, এ তকবীর দিয়েছে, উঠেন, ও হয়ে গেছে, বলে ভাই অজু করে আসেন, বলে আমি ঘুমাইছি নাকি, ডাহা মিথ্যে কথা, ঠিক কিনা? এবার আসেন নির্বাচনের সময়, মসজিদের ভিতরে 2000 টাকা হাতের ভিতরে ঢুকায় দিয়ে বলে মোটর সাইকেলে ভোটটা দিস, মসজিদের ভিতরে বলছে মসজিদের বাইরে আইসি আবার আর একজন 2000 দিলে চশমা মার খাই ভোটটা দিস, বলে চিন্তা করিস নি আমার বর ভোট হতো। তাহলে এ জাতি তো খুব বিপদের মুখে আছে, ঠিক কিনা? তেলের দাম ডবল, চালের দাম বাড়তি আছে, কারেন্টের দাম বাড়তি আছে, ডিজেল যা ছিল ডবল, পেট্রোল যা ছিল তার ডবল, সব জিনিসের দাম কম না বেশি, কিন্তু মসজিদের ইমাম সাহেবের কি বেতন ডবল হয়েছে? জোরে কম। সেদিন এক জায়গায় দাঁড় করাইছি নামাজ পড়বো, ব্রাহ্মণ ভাইয়াতে আজান দিচ্ছে, আল্লাহ, ভাই একটা কথা বলবো, আপনি আমাকে চিনেন? বলে হ্যাঁ, আপনার ইউটিউবে দেখি, আমার বাড়ি কুষ্টিয়ায়, আজান দিচ্ছেন এরকম কেন? বলে 600 টাকা বেতন দেয়, এর থেকে আবার কি দিব? এবার বোঝেন ধর্ম কি যে সর্বনাশ হয়ে যাচ্ছে। আপনি একটা ইমাম সাহেব পাবেন না যে তার বেতন আছে 20,000। তাহলে ধর্মকে আমরা এত ছোট মানি। এবার আসেন ছেলে মেয়ের বিয়ে থাওয়া। নবীজি মা ফাতিমার জন্য ছেলে দেখলেন ইমানওয়ালা নামাজি, সেটা হলো হযরত তাহলে মুসলমান একটা নামাজি ছেলে খুঁজতে হবে নাকি? যদি কোনো মেয়ের ছেলের সাথে বিয়ে হবে, কথাবার্তা কমপ্লিট, ছেলে কোরআনে হাফেজ, লাল টকটকা চেহারা, জোহরুল চেহারা ভালো না, জোহরুলের চেহারা ভালো না, ধরেন জোহরুল থেকেও চেহারা ভালো, 27 তারিখে বিয়ে, মেয়ে ওর দাদাকে ডাক দিয়ে বলছে দাদা তোমার যে নাতি জামাই হবে তার কি করে? বলে কোরআনে হাফেজ, লাল মুখে, কালো দাড়ি, একেবারে বুলবুলির মতন চেহারা। দাদা একটু দেখা যায়? দাদা বলছে আমরা মুসলমান, বিয়ের আগে তো দেখা ঠিক না, তবে গোপনে একটু দেখব। দাদা বাজারে দেখা ওই নাতি জামাইয়ের সাথে। বলে শুক্রবারের দিনে তুমি এক কাজ করো তো, একটু ভালো পাঞ্জাবি আর একটা টুপি পরি আইসো তো ভাই। তো বলছে না না না, আমি তো যাবো বিয়ের দিন 27 তারিখ। তো বলছে না আমার নাতিন তোমাকে একটু দেখবে। দেখবে যখন করছে কি শ্যাম্পু দিয়েছে, তাহলে চেহারাটা একটু চকচকা হয়েছে, ভালো টুপি একটা পাঞ্জাবি বাসে, চেহারা ঝকঝকা হয়েছে। যাওয়ার সাথে সাথে মেয়ের দাদা ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে দিয়েছে, চেহারা ফকফকা, শ্যাম্পু দেওয়াতে চকচকা, ভালো টুপি পাঞ্জাবি পরাতে ঝকঝকা, লাইট ড্রয়িং রুমে বসে আছে লাইট জ্বালানোতে চেহারাটা ফকফকা, জানলা দিয়ে কেবল বলছে এই যে 27 তারিখে এইটা তোর স্বামী, এইটা আমাদের নাতি জামাই, মুখে দাড়ি, হাফেজ তো দাড়ি তো থাকবেই নাকি থাকবে না? খট করে উনি চিৎকার করে কাঁদতেছে, দাদা দড়ি আনো। দাদা বলছে দড়ি কি করবি তুই?
গলায় দড়ি দিয়ে মারবো, কিন্তু এই চাচাকে বিয়ে করব না। গলায় দড়ি দিয়ে মরবে কিন্তু মানুষ গো, একটি একটি করে যদি বলি, দুইজনের ভিতরে ঝগড়া বাজছে জমিটা সঠিক মাপ, জমির মাপ দলিল যার জমি তার, নাকি দলিল যার জমি তার। বর্তমানে কিছু এলাকায় পার্টি নেতা হয়েছে, এই পার্টি নেতাকে এক প্যাকেট গোল্ডিপ সিগারেট দেওয়া লাগবে, ওই পার্টি নেতাকে 2000 টাকা দেওয়া লাগবে, তারপরে পার্টি নেতা জমি বৈধ হলেও ওই বৈধ থেকে অবৈধকে ঠেলে দেবে। তারপরে কিছু গরিব মানুষের বিয়ে হচ্ছে, মেয়ে প্রাপ্ত বয়স 18 বৎসর হয়ে গেছে, কিছু পার্টি নেতা এলাকায় বিরাজ করে, যেই নেতা যাই বলতেছে 1000 টাকা দাও নালে পুলিশ ডাকবো, বলে কেন, বলে তোমার মেয়ের বয়স ঠিক হয় নাই। মেয়ের বয়স ঠিক হয়ে গেছে, হয়তো আইডি কার্ডটা এখনো হাতে পায় নাই, 1000 টাকা না হলে ওই গরিবের মেয়ের বিয়েটা ভেঙ্গে দিল এক নম্বরের দালাল নেতা। এবার শুরু করছি ওয়াজ। আগে মসজিদের ভিতরে দরুদ শরীফ হতো, মিলাদ হতো, মুনাজাত হতো, কান্নাকাটি হতো, শবে বরাত আসলে মানুষ সারা রাত মসজিদে নফল নামাজ পড়ত। কিছু মোল্লা বের হয়েছে কয় শবে বরাত পাকা, নবীজি বলেন আদ্দুআউ মুখুল ইবাদ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। আল্লাহ বলেন উদুউনি আস্তাজিব লাকুম, এতে বোঝা যায় কোরআনেও দোয়া আছে নামাজেও দোয়া আছে। কিন্তু আমাদের দেশে কিছু পটকা মোল্লা হয়েছে, এই মোল্লা কয় মুনাজাত নাই, দুরুদ নাই, কিয়াম নাই, মিলাদ নাই, গরস্থানে লাশ দাফন করে কান্নাকাটি করতাম, আল্লাহ রবিউল আজকে এতিম হয়ে গেল, রবিউলের মাকে এই কবরে রেখে গেলাম, আল্লাহ তুমি রবিউলের মাকে জান্নাত দিও, মুনাজাত করে কানতে কানতে গরস্থান থেকে আসতাম। আজকাল কিছু ফটকা মোল্লা কয় জানাজার পরে মুনাজাত করা হারাম। জানাজার পরে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, তারাবি 20 রাকাতের কাছে কেবল 8 রাকাত আইছে। এক মোল্লা বাইর হয়েছে, বাড়ি হলো রাজশাহী, এই মোল্লা কয় বেতের নামাজ 1 রাকাত পড়লেই হয়। দাঁড়ান আরো কত দেখবেন, ইমান নিয়ে যাওয়া লাগবে না, মোল্লারা ইমানের কাম সেরে দেবে। ইমান যে কিভাবে ধ্বংস করতে হয়, একদল মোল্লা বের হয়েছে, দেশের চরিত্র যদি কি করে খারাপ করতে হয়, একদল নেতা বের হয়েছে, তাতে আমরা দেখতেছি সব এলোমেলো। এইবার আসেন বক্তা জগৎ, একদল বক্তা বের হয়ে গেছে 80,000-90,000 অগ্রিম নিয়ে নেই, ওই বক্তার ভয় আছে আমি যা ওয়াজ করি তাতে লোক নাও শুনতে পারে, অগ্রিম মাল নিয়ে নেই। বাঙালি হুজুরের কারণে রাতে 11টা কম না বসে আছে, আমি যদি এখনো 3 ঘন্টা ওয়াজ করি মানুষ বসে থাকবে কি থাকবে না, থাকবে। কিন্তু ওই বক্তা হয়তো বা নিজেও জানে আমি যে ওয়াজ করি তাতে আমি লোক শুনতেও পারে নাও শুনতে পারে, মালটা আগে নিয়ে নেই। মাল নিল নিল, ওই বক্তা আর একটা মহাফিল ধরেছে, এখান থেকে অগ্রিম নেওয়া হয়ে গেছে। ওই বক্তা বলতেছে আমার মা গোপালগঞ্জ
সরকারি হাসপাতালে স্যালাইন দেওয়া আমি কেমনে যাব? আজকাল মানুষ মিডিয়ার যুগ, ড্রাইভারকে ফোন করেছে ড্রাইভার, আমি একটা কথা বলবো বলে কি, আমি একটা ডেট নিব হুজুর কোথায়, বলে হুজুর এয়ারপোর্টের কাছে একটা মহাফিলে কেবল উঠলো, আর হুজুর বলছে আমার মাকে স্যালাইন দেওয়া। এইভাবে হিসাব নিকাশ করে দেখি আমরা কেউই ভালো মানুষ নাই, আল্লাহ যে রহমান এই জন্য আল্লাহ আমাদেরকে এখনো গজব দেয় না। কিন্তু একটা কথা বলি, এই জায়গায় এমনও একজন দুইজন লোক থাকতে পারে তার মেদেল একেবারে সাদা, জায়েজ না জায়েজ বোঝে না, হাওমাও করে কান্দে, এই ধরনের দুই একটা পাগল বাংলার জমিনে আছে দেখে এখনো বাংলার জমিনে গজব নাজিল হয় না। ভাইরা আমার, বন্ধুরা কত কষ্ট করে বসে আছেন, বইমেলা হয়েছে তো কি হয়েছে, সবার না হয় বইমেলা আছে, আমার তো মা কবরে আছে, আসেনি? তাহলে গোরস্থানে যারা আছেন তারা একটু চুপচাপ করে শোনেন। আমি যে বাড়িতে খেলাম, নাম কি জানো? গোলাম ফারুক বুলু। আমি প্রত্যেকটা জিনিস ফলো করলাম, সভাপতি প্রত্যেকটা জিনিস ফলো করলাম, আজকে দুই বছর ওই বাড়িতে খাই। মানুষটা যে এত খেদমত করতে জানে আমিও পারবো না, জগ আনতেছে নিজে, আবার যেই যাচ্ছে তাকে ডাইকি খাওয়াচ্ছে, এক বস 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 বস। এই মিডিয়া, এদের কপালে তো খাবার জুটে না, কোথার থেকে আসছে? গরিব মানুষের ছেলে এইসব টেনে টুনে নিয়ে আসছে, এদেরকে কিন্তু কোনো খাবার কেউ দেয় না। ওই সময় তো এক প্যাকেট খেচুড়ি নিয়ে ওই দাঁড়ায় খায়, আর বসে পুকুরের পানি খায়, টিউবওয়েল যদি না থাকে, গলায় বাইতে গেলে তো একটা কিছু করা লাগবে, এরা হলো এই কষ্ট করে। এদেরকেও ডাকি খাওয়াইলো, কে এদিকে বস বস, এই যে একটা খাওয়া। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বলেন, আমি একটা ইবাদত পেয়েছি যেটা আল্লাহ তাতে বেশি খুশি, বলে কি, নিজে খাওয়ার থেকে মানুষকে খাওয়ানো আল্লাহ তাআলা খুশি হয়। আমি আব্দুল কাদের জিলানীকে যদি আল্লাহ সারা পৃথিবীর মালিক বানিয়ে দিতেন, আমি এক কাজ করতাম, সব এই মানুষকে দিয়ে খাওয়াই দিতাম, মানুষ খাওয়ানোর মতো ভালো ইবাদত আর পৃথিবীতে না। তো এই মানুষটার খেদমতটুকু দেখলাম। আমি বাঙালি হুজুর আপনাদের এই গোরস্থানে আসি বা না আসি, বা কয়দিনই বা দুনিয়ায় বেঁচে আসি, আমার কাছে যদি কোনো দোয়া বলে কোনো কিছু থাকে আমার মনে, আমার দোয়াটা সব ওই মানুষটাকে দিয়ে গেলাম আজকে, ওই যে বাড়িতে খাইলাম। দোয়া মানুষের হাত তুললেই হয় না, দোয়া অন্তর থেকে আসা লাগে, জোরে বলেন ঠিক কিনা। যাই হোক, আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে হাজির করেছেন, খুশি আছেন বলেন আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ বলার সময়ও কিন্তু সবাই বলে না, আলহামদুলিল্লাহ বলার সময়ও সবাই বলে না, আলহামদুলিল্লাহ বলতে গেলে দুই চারজন বলে, না হলে নাই বললো, মানে এর কোনো গুরুত্বই নাই। কিন্তু গুরুত্ব তো বক্তার জন্য না, খালেস নিয়াতে একবার আলহামদুলিল্লাহ যদি বলা যায়, সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য জান্নাতের দরজা গুলো খুলে যায়। একবার আলহামদুলিল্লাহ বললে বেহেশতের সমস্ত দরজা গুলো বান্দার জন্য খুলে যায়, আল্লাহ খুব খুশি হয়। হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহে আল্লাহর একজন অলি, সুবহানাল্লাহ, এই আল্লাহর অলি সব সময় বলতেন আলহামদুলিল্লাহ, কেমন আছেন আলহামদুলিল্লাহ, না খায় থাকলেও বলতেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আপনাদের মসজিদে তাবলিগ আসে না?
তাবলিগ যদি আসে নামাজ আনতে তাবলিগ বলে ইনশাল্লাহ ভাই বাকি নামাজ আনতে কিছু দিনের কথা হবে বহুত বহুত ফায়দা হবে। মুসল্লি যদি পঞ্চাশ জন থাকে ৪৫ জন দৌড় মারে পাঁচজন টিকে পাঁচজন থাকে। আর জুনাইদ বাগদাদি জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা মসজিদে বসে উনি বক্তব্য দিতেন, লোক বাড়তেই থাকতো কোনোদিন কমে না। মুসল্লিরা চলে যায় আবার আসে, মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় কয়ে ভাই যান আমি আগামীকাল আসতে পারবো না। জুনাইদ বাগদাদি জিজ্ঞাস করে বাইরে বহুদিন যাবত আপনাকে আমার মহাফিলে দেখি কিন্তু কোনোদিন আসছি যাচ্ছি আসবো আসবো না তো বলতে দেখলাম না, আজকে আপনি বলতেছেন। লোকটা দাঁড়ায় বলছে জুনাইদ বাগদাদি আমি হলাম খ্রিস্টান। সুবহানাল্লাহ বলে খ্রিস্টানও উনার মহাফিল শুনতেন। আজকে ১২ বছর আপনার ওয়াজ শুনি, খ্রিস্টান ১২ বছর ওয়াজ শুনে, আগামী কাল আমার বাড়িতে আমার পীর আসবে, ওদের পীরকে বলা হয় পাদরি, যার জন্য আমি আসতে পারবো না। বাপরে ১২ বছর ওয়াজ শুনে, তোমার পাদরি কিরকম? বলছে জুনাইদ আমার এলাকায় ১৮০০ মুরিদান, খ্রিস্টানদেরও তো পীর পীর আছে নাই, পাদরি আমাদের পীর ওদের পাদরি, হিন্দুদের কি জানি কয় গোসাই, কাল কখন আসবে বলে বিকাল ৫টায়, বিকাল ৫টায় ওনার বক্তব্য শুরু। জুনাইদ বাগদাদি আসরের নামাজ পড়ে বলছে রব্বুল আলামিন ওগো মাবুদ তুমি কিছু মনে করো না, আজ আমি খ্রিস্টান পীর দেখতে যাব। খ্রিস্টান পীর দেখতে যাবে তাও আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি বেজার হয়ে না আমি যাব, তুমি কবুল করো। আল্লাহর অলিরা পা ফেললেও বলে আল্লাহ তোমার নামে ফেলালাম, আর যদি বলে হুজুর আসবেন কোনো ব্যাপার না ইনশাল্লাহ মাশাল্লাহ আমরা বুঝি না, ঠিক আছে গেছে। যাই দেখে ওই খ্রিস্টানরা স্বর্ণ দিয়ে চেয়ার বানাইছে, ওদের টাকা দাম না আমাদের টাকার দাম, আমাদের আমাদের ১ টাকার কোনো কাজ নাই, ২ টাকার কোনো কাজ নাই, ১ টাকা তো চলেই না, আপনাদের এলাকায় হয়তো মনে হয় চলে, আমার এলাকায় ১ টাকা নেই না। ওদের এখন বর্তমানে ১ টাকা আর আমাদের ১১০ টাকা, তাহলে টাকার দাম ওদের বেশি। টাকার গরমে পাদরি বাবার জন্যে স্বর্ণ দিয়ে চেয়ার বানাইছে, পাদরি স্বর্ণের চেয়ারের উপরে বসা, সামনে ১৮০০ মুরিদান, জোরে বলেন কত শো ১৮০০, পাদরি ওয়াজ করতেছে, একসাথে ১৮০০ খ্রিস্টান দেখে জুনাইদ বাগদাদি কয় আলহামদুলিল্লাহ, ওখানেও কয় আলহামদুলিল্লাহ, বসে পড়েছে এতগুলো খ্রিস্টান আর একটা মাত্র মুসলমান, পাগড়ি আছে জুব্বা আছে তসবি আছে বসে পড়েছে। পাদরি বলতেছে উনি কে, যেহেতু একটা মুসলমান চোখ পড়ার কথা, এখন আমরা এখানে সব মুসলমান আছি, একটা যদি ধুতি পরে আসে তিলক মিলক দিয়ে একতারা বগলে করে আমরা সবাই তো বলবো ইয়ে মালা বলবো না, কিন্তু তাকাবি না তাকাইছে উনি কে। এইবার ওই যে ১২ বছর ওয়াজ শুনতেছে খ্রিস্টান দাঁড়ায় গেছে, বলে পাদরি বাবা উনি আমার বন্ধু, ওনার নাম জুনাইদ বাগদাদি, উনি বড় ধরনের জ্ঞানী, বড় ধরনের জ্ঞানী, এক পীরের সামনে যদি আর এক পীরের সুনাম করি ওই পীর বেজার হয়, এক মাস্টারের কাছে যদি আর এক মাস্টারের সুনাম করি ওই মাস্টার বেজার হয়,
এক ডাক্তারের কাছে যদি আরেক ডাক্তারের সুনাম করি ডাক্তার বেজার হয়, এক বক্তার কাছে যদি আরেক বক্তার সুনাম করি বক্তা বেজার হয়। পাদুরি রেগে গেল, আমার সামনে আমার মরিদ অন্য লোককে জ্ঞানী বলে, ডাক দিয়ে বলছে, জুনাইদ ভাই আমার মরিদ বলে আপনি নাকি মহাজ্ঞানী, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, হাতে তসবি, দাঁড়ায় বলতেছে কি জানেন পাদুরি ভাই, সব থেকে পৃথিবীর মহাজ্ঞানী হলেন একমাত্র আমার আল্লাহ। আমরা হলাম কি বলতাম, আপনার মরিদ বলেছে মোটামুটি একবারে কম না, আর উনি বলতেছেন সব থেকে মহাজ্ঞানী হলেন আল্লাহ। 1800 খ্রিস্টানের ভিতরে এই যে আল্লাহর ওলি আল্লাহকে বড় বানালেন, আল্লাহ খুশি না বেজার, ডাক দিয়ে কয় জোনাই আমার মরিদ যখন বলেছে আপনি মহাজ্ঞানী, আপনাকে দুইটা প্রশ্ন করব, বলেন কি প্রশ্ন, জানা থাকলে বলবো ইনশা আল্লাহ। প্রথম প্রশ্ন হল, জান্নাতের ভিতরে নাকি একটা গাছ হবে, জান্নাত দিয়ে দরজা দিয়ে সকাটের ফাঁক দিয়ে ওই গাছ ডেকে জান্নাতের জান্নাতবাসীকে ঢেকে ফেলবে, আর ওই গাছের যে ফল সকালে খাইলে এক মজা, দুপুরে খাইলে আর এক মজা, রাত্রে খাইলে আর এক মজা, এক ফলে এত মজা, এত ডিজাইনের মজা হয় কেমনে বলেন। জুনাইদ বগদাদি বলতেছেন আপনার এই প্রশ্ন লেখা, তখন দাঁড়ায় এক লোক কয় খ্রিস্টান, বাপরে পাদরি যে প্রশ্ন করেছে, জুনাইদ পাগড়ি খুলে দৌড় মাইল, মুসলমান কি দৌড় মারা জাত নাকি, কথাটা একটু জোরে কর, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তুমি জয়ী হবে, ওয়া বাশশিরিল মুমিনিন, যদি তুমি মুমিন হও, মুমিনের কোনো পরাজয় নাই, মুমিনের কোনো পরাজয় নাই, ঠিক আছে। এ জুনাইদ, এ পাদরি ভাই, একবার যদি বান্দা বলে সুবহানাল্লাহ, কি বলে, জান্নাতের মধ্যে একটা বড় গাছ পয়দা হয়, একটা ঘোড়া যদি 1000 মাইল বেগে দৌড়ায় কেয়ামত পর্যন্ত ওই গাছতলা দিয়ে দৌড় মারবে ঘোড়া, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, সুবহানাল্লাহ বললে এই নেকি হয়। তাহলে শোনেন, এ পাদরি ভাই, ইমাম সাহেব শুরুতেই কোন সূরা পড়ে, মজা কমে না বাড়ে, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين পাঁচ ওয়াক্ত জামাতে যারা নামাজ পড়েন, আমি যদি গান একটা গাই, মন হমরা মজলি না তুই রসুল নামের রসে, আপনারা হয়তো বলবেন এই গান তো জানি, আমিও শুনেছি, নতুন কি আছে বলেন, কিন্তু ভাইয়ারা প্রতিদিন 5 বার করে সুরা ফাতেহা ইমামের পাশে শোনেন, কারোর মনের মধ্যে বলছে নাকি এটা তো শুনি, এটা বাদ দিয়ে পড়তে পারে না, এক গিটার ভাল লাগে না, এরকম বলছে নাকি, গান শুনলে মনে হয় এটা আমি জানি, গল্প শুনলে মনে হয় এটা আমি জানি,
কিন্তু এক সোরা কিয়ামত পর্যন্ত পড়বে, নতুন নতুন মনে হবে, এর নাম হলো কোর।